हमने धनिया चॉप करके रखा है, इसको हम दो पार्ट में यूज करेंगे। अभी फर्स्ट हाफ हमने इसमें दे दिया है, ये फ्राइंग के टाइम में यूज होगा, और बाकी हाफ हम गार्निश के लिए यूज करेंगे। चिकन आगे थे मैरिनेट करा आछे, এটা আমরা দই ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু চিকেন মশলা দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। এবার আমাদের মশলা পেঁয়াজ আর ধনে গুঁড়ো পরে বাজার আদা রসুন পেস্ট আর পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার এতে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরির সঙ্গে সঙ্গে এবারে পিছনে যাবে কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে নুন, হ্যাঁ নুন দিলে কি আছে তার টমেটো নিজে জল তাড়াতাড়ি ছাড়বে, ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে টমেটো পুরিটা। এবার এই ড্রাই মিক্সচার যেটাতে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো একটু চিকেন মশলা আর বেসন আছে, সেটা এক চামচ বেসন আছে সেটা আমরা একটু দিয়ে দেবো। এবার এই যে মশলা আমাদের লাগা লাগা হয়ে গেছে, ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবার এতে আমরা দিয়ে দেবো আমাদের ম্যারিনেটেড চিকেন। আর এর উপরে দিয়ে দেবো আমরা ভাজা গুঁড়ো মশলা, ভালো করে মিক্স করবো গুঁড়ো মশলা, ভালো করে চিকেনটা যেন কোট করে নেয়। জায়গাতে একবার দেখে নিতে হবে নিচে যেন কোনো মশলা না ধরে থাকে, এমনি করে পাঁচ মিনিট সিমে এটাকে রেখে দিতে হবে, এটা আস্তে আস্তে কষতে হবে আমাদেরকে। আমাদের মশলা পুরো ফ্রাই হয়ে গেছে, মশলা চিকেন ভালো করে কষে নেওয়ার পরে এতে আমরা এক গ্লাস জল দিয়েছি। এটা প্রায় হয়ে এসছে, এবার এতে আমরা আমাদের লাস্ট ব্যাচ গুঁড়ো মশলা রেখে দিলাম, আর কসুরি মেথি একটু গুঁড়ো করে, কসুরি মেথি আর ফাইনাল ধনিয়া। দেখুন আমাদের চিকেনটা পুরো ডান হয়ে গেছে, সব তেল সেপারেট হয়ে গেছে, এবার এটা আমরা বন্ধ করব। বন্ধ করার আগে লাস্ট স্টেপ আছে, একটু ঘিয়ে দেশি ঘি গায়ে গরুর ঘিতে সামান্য একটু হিং আমরা এতে দিয়ে দেবো, এই হিং দিয়ে ঘিটাকে আমরা এর উপরে স্প্রেড করে এটা গ্যাস আমরা বন্ধ করে দেবো।